সালামু আলাইকুম, আমি ফাহিম ফয়সাল জিশান, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, MBBS সেকেন্ড ইয়ার। আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মানুষের শ্বসন তন্ত্র, অর্থাৎ জিওলজি ফিফথ চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমাদেরকে দেখি আমাদের প্রথম টপিক কী আছে, সেটা হচ্ছে মানুষের শ্বসন তন্ত্র। যেহেতু আমরা অধ্যায়টাই করতেছি কি মানুষের শ্বসন তন্ত্র নিয়ে, সো আমাদের মানুষের শ্বসনতন্ত্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এবং আমাদের মেইনলি শ্বসনটা হয় কোন অঙ্গের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে। খেয়াল করো, মানুষের শ্বসনতন্ত্র, মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস, অর্থাৎ মানুষ ফুসফুসের সাহায্যে তার শ্বসন ক্রিয়াটা সম্পন্ন করে। আচ্ছা, তার আগে আমাদেরকে একটা জিনিস একটু জেনে আসলে ভালো হয়, সেটা হচ্ছে শ্বসন কি। সেটা হচ্ছে শ্বসন কি, শ্বসন মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করা, আর শ্বসন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। অর্থাৎ যে প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি আমরা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই প্রসেসটার নাম হচ্ছে শ্বসন। তাহলে শ্বসন কি? শ্বসন ইজ অল অ্যাবাউট প্রসেস। শ্বসন ইজ অল অ্যাবাউট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করা হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয়, ঠিক আছে? এখন এই যে অক্সিজেন তুমি গ্রহণ করলা, অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হচ্ছে? দেখো, তুমি যে অক্সিজেনটা আসলে গ্রহণ করো, এই অক্সিজেনটা কি হয়, ব্লাডের মাধ্যমে তোমার সেলগুলোতে পৌঁছায়। আর তুমি চিন্তা করো, তোমার সেলের ভেতরে অক্সিজেন থাকলো, এবং তুমি তোমার এটাও মাথায় রাখতে হবে, তোমার সেলের ভেতরে না খাদ্য সারও আছে। অর্থাৎ খাদ্য সার বলতে কি বোঝাচ্ছি? খাদ্য সার বলতে বোঝাচ্ছি গ্লুকোজ, খাদ্য সার বলতে বোঝাচ্ছি তোমার হচ্ছে খাদ্য সার বলতে বোঝাচ্ছি গ্লুকোজ, খাদ্য সার বলতে বোঝাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, খাদ্য সার বলতে বোঝাচ্ছি লিপিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল। তাহলে এই যে অক্সিজেন সেলের ভেতরে, দেখো অক্সিজেনও আছে, সেলের ভেতরে খাদ্যও আছে। তাহলে অক্সিজেন কি করে, এই খাদ্যগুলোকে যে ভেঙে ফেলে মানে অক্সিডাইজড করে, মানে অক্সিডাইজড করে। আর অক্সিডাইজড মানে কি? অক্সিডাইজড মানে হচ্ছে জারণ করা বা জারিত করা। সেলের ভেতরে যে খাদ্যগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করে, আর শক্তির সাথে সাথে আর একটা জিনিস প্রডিউস করে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে অক্সিজেন গ্রহণ করলো, করে দেখো এতগুলা ধাপের মাধ্যমে খাদ্যগুলোকে জারিত করে শক্তি উৎপন্ন করলো, ATP শক্তি উৎপন্ন করে, সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে ফুসফুসের মাধ্যমে আবার বের করে দিল। এই প্রসেসটার নামই হচ্ছে শ্বসন। আচ্ছা, এবার খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এবার আমাদের টপিকে ফেরত যাই, সেটা হচ্ছে মানুষের শ্বসন তন্ত্রকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে পরিবহন অঞ্চল, আর একটা হচ্ছে শ্বসন অঞ্চল। দেখো, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল বলতে কি, তুমি অক্সিজেন যে তোমার যে পথগুলা দিয়ে গ্রহণ করবা, ফার্স্টে কি সম্মুখ নাসারন্ধ্র, এই যে নাকের দুইটা ছিদ্র, এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। তারপর হচ্ছে নাসা গহ্বর, নাসারন্ধ্রের পরেই নাসা গহ্বর পাবা, তারপরে পাবা পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্রে আর একটা স্পেশাল নাম আছে, সেটা কি, সেটার নাম হচ্ছে কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্রের আর একটা স্পেশাল নাম হচ্ছে কোয়ানা, কোয়ানা, ঠিক আছে? তারপরে আছে নাসা গলবিল ষড়যন্ত্র। তাহলে এইগুলো কিন্তু MCQ-র জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ নিচের কোনটা, তাহলে কিন্তু তোমার এগুলো পারতে হবে। তারপরে দেখো বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে ভেতরে কি কি আছে, দেখো এটা যদি হয় তোমার শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া, এবার এইখান থেকে শ্বাসনালী বা ট্রাকিয়া এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, দেখো এইখানে তোমার একটা ফুসফুস থাকে, আর এইখানে তোমার আর একটা ফুসফুস থাকে। হ্যাঁ, এই হচ্ছে দুইটা ফুসফুস থাকে, তাহলে এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আর শ্বাসনালী বা ট্রাকিয়া বিভক্ত হয়ে যেই অংশটা এই যে ফুসফুসের ভেতরে ঢুকলো, যেই অংশটা ফুসফুসের ভেতরে ঢুকলো, এটার নামই হচ্ছে ব্রঙ্কাই, এটার নামই হচ্ছে ব্রঙ্কাই অথবা ব্রঙ্কাস। তাহলে বায়ু পরিবহনের অঞ্চল অংশ কি কি, ধরো অক্সিজেন গ্রহণ করলা, সেটা হচ্ছে শ্বাসনালী দিয়ে ঢুকে এই ব্রঙ্কাসের ভেতরে ঢুকবে। তাহলে ট্রাকিয়া, ব্রঙ্কাই আর প্রান্তীয় ব্রঙ্কিয়াল। একটা জিনিস মাথায় রাখবা, দেখো আমি এই জায়গাটা একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিয়াল, এটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অংশ। আর দেখো এখানে যে শ্বসন ব্রঙ্কিয়াল, এটা হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা MCQ, এবং ঘোলা মানে তোমার কনফিউজিং করার মতো কিন্তু একটা MCQ, যে বায়ু পরিবহন অঞ্চলের অংশ কোনটা, সেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিয়াল। আর শ্বসন ব্রঙ্কিয়াল কার অংশ, শ্বসন অঞ্চলের অংশ। মনে রাখবা কিভাবে, শ্বসন ব্রঙ্কিয়াল শ্বসন অঞ্চলের অংশ, শ্বসন ব্রঙ্কিয়াল শ্বসন অঞ্চলের অংশ।
আর প্রান্তীয় ব্রঙ্কিয়ল বায়ু পরিবহন অঞ্চলের অংশ। তাহলে দেখো আমরা কয়টা পার্ট পালাম, মানুষের শ্বসন তন্ত্রের তিনটা পার্ট পাইছি, একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, একটা হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে বায়ু পরিগ্রহণ ও ত্যাগ অঞ্চল বোঝাচ্ছি নাসারন্ধ্র, তারপরে নাসা গহ্বর, বা তুমি নিজের নাক দিয়ে, তোমার নিজের নাকে দিয়েই তো তুমি বুঝতে পারতেছো, নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র, তারপরে নাসা গহ্বর, তারপরে কি পাচ্ছ পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে নাসা গলবিল, লাস্টে পাবা স্বরযন্ত্র বা ল্যারিংস। স্বরযন্ত্রের ইংলিশ কি? স্বরযন্ত্রের ইংলিশ হচ্ছে ল্যারিংস, LARYNX, ল্যারিংস, ঠিক আছে। আর মানুষের আর বায়ু পরিবহন অঞ্চলের ভেতরে পাওয়া হচ্ছে যে ট্রাকিয়া, ট্রাকিয়া দিয়ে পরিবাহিত হচ্ছে, তারপরে ব্রঙ্কাসের ভেতরে ঢুকতেছে, ঢুকে হচ্ছে তোমার কি বলে প্রান্তীয় ব্রঙ্কিয়ল, প্রান্তীয় ব্রঙ্কিয়ল তো এর অংশ, তার শ্বসন ব্রঙ্কিয়ল শ্বসন অঞ্চলের অংশ। এখন দেখো শ্বসন অঞ্চলে আর কি কি আছে, শ্বসন অঞ্চলে আর কি কি আছে খেয়াল করো, শ্বসন অঞ্চলে আর আছে হচ্ছে তোমার, শ্বসন অঞ্চলে আর কি আছে, শ্বসন ব্রঙ্কিয়ল তো আছেই, তার সাথে অ্যালভিওলার নালি, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস, এই পার্ট গুলো হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ। তাহলে শ্বসন পথ, শ্বসন অঞ্চলের অংশ, এগুলো ক্লিয়ার হলো। এখন চলো আমরা একটু ডিটেলসে পড়ি যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে কি ঘটনা ঘটে। তাহলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে দেখা হচ্ছে সম্মুখ নাসার অঞ্চল, যেটাকে বলা হয় অ্যান্টেরিয়র নস্ট্রিলস, তারপরে দেখো নাসা গহ্বর, যার ইংলিশ নাম নেজাল ক্যাভিটি। তাহলে সম্মুখ নাসারন্ধ্র থেকে তোমার কি পারা লাগবে, দেখো তুমি যদি তোমার নাকটা খেয়াল করো, এই একটা নাসারন্ধ্র, এই আর একটা নাসারন্ধ্র, আর মাঝখানে কি একটা ব্যবধায়ক আছে না? হ্যাঁ, তুমি নাকের ভেতরে হাত দিয়ে দেখবে মাঝখানে একটা ব্যবধায়ক আছে। তাহলে একটা নাসারন্ধ্র, এই একটা নাসারন্ধ্র, মাঝখানে আছে নাসা ব্যবধায়ক। তাহলে একটা নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক দিয়ে দুইটা সম্মুখ নাসারন্ধ্রের উৎপত্তি ঘটেছে। এই দেখো নাকের সামনে অবস্থিত দুইটি ছিদ্রকে সম্মুখ নাসারন্ধ্র বলে। নাক একটি হলেও নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়কের মাধ্যমে দুটি নাসারন্ধ্রের বিকাশ ঘটছে। এই নাসারন্ধ্রের কাজটা কি? সম্মুখ নাসারন্ধ্র দেখো সবসময় খোলা থাকে, দেখো তো সবসময় খোলা আছে, সবসময় খোলা থাকে, এ পথেই বায়ু, এই পথেই বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। তারপরে আসে নাসা গহ্বর, সম্মুখ নাসারন্ধ্রের ঠিক পরের অংশটাই হচ্ছে নেজাল ক্যাভিটি। তাহলে এই নাসারন্ধ্র দিয়ে ভেতরে ভেতরে যে আঙুল ঢোকায় দাও, যেটা থাকবে না ওটা হচ্ছে নেজাল ক্যাভিটি, ওটা কি? নেজাল ক্যাভিটি। তাহলে ওটা হচ্ছে নাসা গহ্বর। এবং এইখানে একটা কোষ থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ, সেটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। আর অলফ্যাক্টরি কোষের একটা কাজ আছে, অলফ্যাক্টরি কোষের কাজ হচ্ছে এই দেখো, অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। তাহলে নাসা গহ্বরে একটা কোষ থেকে, কোষটার নাম অলফ্যাক্টরি কোষ, আর অলফ্যাক্টরি কোষ কি করবে? ঘ্রাণ উদ্দীপনা নিতে সাহায্য করবে, ঘ্রাণ উদ্দীপনা। এছাড়া সিলিয়া যুক্ত এবং মিউকাস কোষগুলো ধুলাবালি, রোগ জীবাণু এগুলো আটকে দেয়, ঠিক আছে। কারণ মিউকাস মানেই হচ্ছে একটু আঠালো, তুমি মাথায় রাখবে মিউকাস মানেই হচ্ছে, মিউকাস মানেই কি মাথায় রাখবা, মিউকাস মানেই মাথায় রাখবা আঠালো। আর যে কোনো আঠালো পদার্থ, তুমি ধরো তোমার হাতের এখানে একটা আঠালো পদার্থ রাখলা, রেখে এখানে তিন চারটা গুঁড়া, ধরো কাঠের গুঁড়া দিলা, তাহলে কি ওই জিনিসটা আটকে যাবে না? একইভাবে মিউকাস কি করে, আমরা এই যে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করতেছি, এখন অক্সিজেন আমরা যে বাতাসটা গ্রহণ করি, বাতাসে তো ধুলাবালি থাকতে পারে, তাহলে ধুলাবালিকে আটকে দেওয়ার জন্য এখন আঠার মতো কাজ করবে হচ্ছে মিউকাস। তাহলে ধুলাবালিকে আটকে দেওয়ার জন্য এমন আঠার মতো কাজ করবে মিউকাস, আর ঘ্রাণ উদ্দীপনা নিতে সাহায্য করবে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। ঘ্রাণ উদ্দীপনা নিতে সাহায্য করবে অলফ্যাক্টরি কোষ, কোনো কিছু আটকে দিতে সাহায্য করবে মিউকাস। তারপরে চলে আসো পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে চলে আসো পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম কি? পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম হচ্ছে কোয়ানা, পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম হচ্ছে কোয়ানা, ঠিক আছে। এই দেখো সেকেন্ড, এই যে নিচে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম কোয়ানা, এখানে আছে, তোমরা একটু বইয়ে দেখেন, এই এই যে পশ্চাৎ নাসারন্ধ্র, এই যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম কি? পশ্চাৎ নাসারন্ধ্রের হচ্ছে আরেকটা নাম হচ্ছে কোয়ানা। এক সেকেন্ড, জাস্ট এ মিনিট, এই যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম কি? কোয়ানা। আর পশ্চাৎ নাসারন্ধ্রে তেমন গুরুত্বপূর্ণ কোনো সিগনিফিক্যান্স কাজ নাই। তারপর চলে আসে নাসা গলবিলটা আমরা একটু দেখি, এটা হচ্ছে নাসা গলবিল, এটা কি? এটা হচ্ছে নাসা গলবিল, পশ্চাৎ নাসারন্ধ্রের পরেই নাসা গলবিল অবস্থিত, পশ্চাৎ নাসারন্ধ্রের পরেই নাসা গলবিল অবস্থিত, যেটা পরবর্তীতে মুখ গলবিল পর্যন্ত, মুখ যা এর পরেই, আচ্ছা নাসা গলবিলের পরেই থাকবে হচ্ছে মুখ গলবিল, আর যেটা হচ্ছে স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত। তারপরে চলে আসে স্বরযন্ত্র বা ল্যারিংস, স্বরযন্ত্র বা ল্যারিংস, স্বরযন্ত্র বা ল্যারিংসটা কি? এই দেখো স্বরযন্ত্র বা ল্যারিংস তোমার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ। এটাতে তিন ধরনের তরুণাস্থি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্বরযন্ত্র তিন ধরনের তরুণাস্থি বা কার্টিলেজ নিয়ে গঠিত, কি কি? থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারোটিনয়েড, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারোটিনয়েড, আগে এটা ছিল হচ্ছে ক্রাইনয়েড, থাইরয়েড, ক্রাইনয়েড, অ্যারোটিনয়েড, এবার দেখি চেঞ্জ করে দিছে, দিয়ে দিছে হচ্ছে ক্রিকয়েড। তাহলে হচ্ছে তোমার এই যে স্বরযন্ত্র, স্বরযন্ত্র হচ্ছে তিনটা টুকরায় বিভক্ত, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারোটিনয়েড, ঠিক আছে।
এগুলার ভেতরে এই যে দেখো আমাদের ছেলেদের গলার সামনেটা একটু উঁচু হয়ে থাকে, এটা উঁচু হয়ে থাকে কেন, এখানে আমাদের যে থাইরয়েড কার্টিলেজটা থাকে বা থাইরয়েড তরুণাস্থিটা থাকে, এই থাইরয়েড তরুণাস্থিটা গলার সামনে উঁচু হয়ে ওঠে, এবং এই জন্য এটাকে বলা হয় অ্যাডামস আপেল। হযরত আদম আলাইহিস সালাম যখন এই যে আপেল খেতে যে মানে শয়তানের গাছের আপেল যখন খেতে যায়, খাওয়ার পরে এই যে গলাটা এরকম চেপে ধরে অর্ধেক খাওয়ার পরে, এবং ওইখান থেকে এই যে আমাদের থাইরয়েড তরুণাস্থিটা মানে একটু উঁচু হয়ে ওঠে, ঠিক আছে, পুরুষ পুরুষদের হয় কিন্তু এই থাইরয়েড তরুণাস্থিটা সামনের দিকে উঁচু হয়ে ওঠে, এটা মহিলাদের ক্ষেত্রে হয় না। আচ্ছা তাহলে একটু দেখবা যে সামনে উঁচু হয়ে ওঠে, পুরুষে হাত দিলে এর অবস্থান বোঝা যায় এবং বাইরে থেকে দেখা যায়, একে অ্যাডামস আপেল বলা হয়ে থাকে। তাহলে আমাদের স্বরযন্ত্র তিন ধরনের তরুণাস্থি নিয়ে গঠিত, থাইরয়েড, ক্রাইনয়েড, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারোটিনয়েড, এর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়। তাহলে স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থিটার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থি হচ্ছে দেখো সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এটা দাগানোর জন্য দেখা যাচ্ছে না তো, কিন্তু এখান থেকে বুঝে নিও যে থাইরয়েড তরুণাস্থি, এই দেখো থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়, থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। থাইরয়েড তরুণাস্থিটা কেমন, থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা এক সেকেন্ড, তাহলে আমাদের থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়। থাইরয়েড তরুণাস্থিটা কেমন, থাইরয়েড তরুণাস্থিটা, থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা খেয়াল করো তাহলে এবার, থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, বাইরে থেকে এর অবস্থান বোঝা যায় যে একে অ্যাডামস আপেল বলা হয়ে থাকে। স্বরযন্ত্রের উপরে থাকে একটা ছোট এপিগ্লটিস, হ্যাঁ স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে, এর অভ্যন্তরভাগে মিউকাস আবরণ এবং ছয়টা স্বর, এটা এটা পড়বা, স্বরযন্ত্রে ছয়টা স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। স্বরযন্ত্রে কয়টা ভোকাল কর্ড থাকে, স্বরযন্ত্রে হচ্ছে ছয়টা ভোকাল কর্ড থাকবে, স্বরযন্ত্রে ছয়টা ভোকাল কর্ড থাকে, ছয়টা ভোকাল কর্ড, ঠিক আছে। আচ্ছা কাজটা পড়বা, কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সে যেমন প্রথম কাজ হচ্ছে এটা হচ্ছে শব্দ সৃষ্টি করে, এই পয়েন্টটা মার্ক করো। তারপরে এপিগ্লটিস, এপিগ্লটিস কি করে, খাদ্য গলদকরণের সময় স্বরযন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, এপিগ্লটিস খাদ্য গলদকরণের সময় স্বরযন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, এপিগ্লটিস খাদ্য গলদকরণের সময় স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে দেবে। দেখো তোমাদের একটা ছোট্ট জিনিস শেখায়, সেটা হচ্ছে এটা যদি গলবিল হয়, তার গলবিল থেকে দুইটা নালি চলে যায়, ঠিক আছে, গলবিল থেকে দুইটা নালি চলে যায়, ধরো এটা হচ্ছে গলবিল, গলবিল থেকে দুইটা নালি চলে যায়, একটা হচ্ছে তোমার গলবিল থেকে দুইটা নালি চলে যায়, একটা হচ্ছে অন্ন নালী আর একটা হচ্ছে শ্বাসনালী। এখন অন্ন এই শ্বাসনালীর যে ছিদ্র, ছিদ্র পথ, এ দেখো তো এটা শ্বাসনালীর ছিদ্র পথ না, এই যে এই পার্টটা কি শ্বাসনালীর ছিদ্র পথ না, এখান থেকে ধরো খাদ্য আসতেছে, এটা কি খাদ্য আসতেছে, এটা হচ্ছে শ্বাসনালীর ছিদ্র পথ। এই শ্বাসনালীর ছিদ্র পথের নাম হচ্ছে গ্লটিস, আর এই ছিদ্র পথের উপরে যে ঢাকনাটা থাকে, ধরো ঢাকনাটা আমি তোমাদেরকে অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরো লাল কালার, লাল কালার দিয়ে ঢাকনা দেখাচ্ছি, আর এই যে এটা হচ্ছে ধরো শ্বাসনালীর উপরে ঢাকনা, এই ঢাকনার সহ ছিদ্রটার নাম হচ্ছে এপিগ্লটিস। তাহলে কি বললাম, শ্বাসনালীর উপরে যে ছিদ্রটা থাকে এটার নাম হচ্ছে গ্লটিস, আর ওর উপরে যে ঢাকনাটা থাকে ওটার নাম হচ্ছে এপিগ্লটিস। এখন খাদ্য আসলে কোথায় যাওয়ার কথা, এই যে খাদ্যটা আসতেছে, এই খাদ্যটা আসলে কোথায় যাওয়ার কথা, খাদ্যটা এরকম করে আসতে করে এই যে অন্ন নালীতে যাওয়ার কথা না, এই যে এই পাশ থেকে এই অন্ন নালীতে আসার কথা, এসে এখানে পাকস্থলী থাকবে, পাকস্থলীর ভেতরে যাবে, এটা ধরো পাকস্থলী, এবার এখান থেকে আবার ক্ষুদ্রান্ত শুরু হবে, তাই না, এখান থেকে আবার ক্ষুদ্রান্ত, সেখান থেকে বৃহদন্ত্র শুরু হবে, হ্যাঁ এই হয়ে পায়ু হয়ে বের হয়ে যাবে, শ্বাসনালীতে তো খাদ্য ঢোকার কথা না, কিন্তু খাদ্য খুব বেয়াদব, খাদ্য কি করে এই শ্বাসনালীর ভেতরে ঢুকে যেতে চায়, কিন্তু শ্বাসনালীর ভেতরে তো ঢুকতে, শ্বাসনালীর ভেতরে খাদ্যগুলো তো তুমি মারা যাবে, তাই না, শ্বাসনালীর ভেতরে যাবে কি, শ্বাসনালীর ভেতরে যাবে হচ্ছে অক্সিজেন, শ্বাসনালী থেকে বের হবে কার্বন ডাইঅক্সাইড, আর শ্বাসনালীর ভেতরে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটতে পারে, শ্বাসনালীর ভেতরে কখনো খাদ্যের আদান প্রদান ঘটতে পারবে না, খাদ্যের আদান প্রদান হবেই অন্য নালীর ভেতরে, তাইলে এই যে শ্বাসনালীর ভেতরে খাদ্যটা যেন যেন না চলে যায়, এই জন্য আটকাই দেবে কি, আটকাই দেবে হচ্ছে এপিগ্লটিস, ঠিক আছে, এই জন্য বলা হয়েছে দেখো, এই জন্য এই যে এপিগ্লটিস খাদ্যটাকে বল প্রয়োগ করে সরাই দেয়, দিলে খাদ্যটা সুন্দর মতো অন্ন নালী হয়ে, পাকস্থলী হয়ে, ক্ষুদ্রান্ত হয়ে, বৃহদন্ত্র হয়ে বাদ বাকি কাজ সমাধান করে। এজন্য দেখো কি বলা হয়েছে, এপিগ্লটিস খাদ্য গলাধকরণের সময় মানে খাদ্য গেলার সময় স্বরযন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, আর স্বরযন্ত্রের মুখ বন্ধ করা মানেই আলটিমেটলি শ্বাসনালীর মুখ বন্ধ হয়ে যাওয়া, কারণ স্বরযন্ত্র থেকেই দেখো শ্বাসনালী, স্বরযন্ত্রের পরেই দেখো শ্বাসনালীটার অবস্থান,
ঠিক আছে, চলে আসো বায়ু পরিবহন অঞ্চল, শ্বাসনালি বা ট্রাকিয়া নিয়ে আমরা একটু পড়ি। শ্বাসনালি বা ট্রাকিয়া 15-20টা তরুণাস্থি নির্মিত, হচ্ছে 10-12 সেন্টিমিটার লম্বা পড়বা। হ্যাঁ, এখানে তেমন কিছু নেই, এখানে যে তরুণাস্থি গুলো আছে এগুলো হচ্ছে সি শেপড কার্টিলেজ বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা চলে আসো পরের পরেরটা, সেটা হচ্ছে ব্রঙ্কাস। আচ্ছা, তরুণাস্থি নির্মিত হয়, ট্রাকিয়া কখনো চুপসে যায় না, মানে একটা ট্রাকিয়া ধরো এখানে হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে একটা ট্রাকিয়া, তাহলে এই ট্রাকিয়া আমি একটু পেজ নিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা ধরো ধরো এটা একটা ট্রাকিয়া, এটা হচ্ছে একটা ট্রাকিয়া, আর ট্রাকিয়া তো পরবর্তীতে এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না? ভাগ হয়ে দেখা যায় যে এখানে একটা ফুসফুস থাকে, আর এখানে ধরো আর একটা ফুসফুস থাকে, তাই না? এরকম ফুসফুস থাকে, তাহলে এই যে ট্রাকিয়া ভাগ হয়ে গেল, এই ভাগ হওয়াগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কাস। ট্রাকিয়া যে ভাগ হয়ে গেল, ট্রাকিয়া ভাগ হলে তাকে বলা হয় ব্রঙ্কাস। তাহলে এটা কি? এটা হচ্ছে আর একটা ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়া ভাগ হলে তাকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাস। ট্রাকিয়া যদি ভাগ হয় সেটাকে বলা হবে হচ্ছে ব্রঙ্কাস। কিন্তু এই ট্রাকিয়াতে এরকম সি শেপ কার্টিলেজ থাকে। ট্রাকিয়াতে কি থাকে? ট্রাকিয়াতে এরকম সি শেপ কার্টিলেজ থাকে। ট্রাকিয়াতে এমন সি শেপ কার্টিলেজ থাকে, ঠিক আছে। এই সি শেপ কার্টিলেজ থাকার কারণ কি? কার্টিলেজ কিন্তু তরুণাস্থি, মানে অস্থি তো অনেক শক্ত, তরুণাস্থি নরম। নরম মানে তো এই না যে তুমি ওটা রাবারের মতো ইউজ করতে পারবা, তাহলে অ্যাটলিস্ট একটু শক্ত। এতে হয় কি জানো, এই ট্রাকিয়া, এই কালো কালার যে দুইটা বর্ডার টানলাম, এটা তো ট্রাকিয়া। সি শেপ তরুণাস্থি থাকার কারণে এই তোর তোমার কি বলে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। সি শেপ তরুণাস্থি থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না, ট্রাকিয়া কখনো চুপসে যায় না। সি শেপ তরুণাস্থি থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। সি শেপ কার্টিলেজ থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যাবে না। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর কি বললাম, ট্রাকিয়া যখন ভাইয়া দুই ভাগে এরকম বিভক্ত হয়ে যাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে ব্রঙ্কাস। ট্রাকিয়া যখন ভাইয়া এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন সেটাকে বলা হবে ব্রঙ্কাস। কিন্তু এই ব্রঙ্কাসের একটা স্পেশাল নাম আছে, এই ব্রঙ্কাসটার নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়া এরকম দুই ভাগে ভাগ হয়ে গেলে তাকে বলা হবে প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে বলো তো ভাইয়া, প্রাইমারি ব্রঙ্কাস থেকে যদি আরো একটু এক্সটেন্ডেড হয় প্রাইমারি ব্রঙ্কাসটা, ধরো এটা হচ্ছে একটা প্রাইমারি ব্রঙ্কাস, ধরো ধরো এটা একটা প্রাইমারি ব্রঙ্কাস। এখন আমি বললাম দেখো প্রাইমারি ব্রঙ্কাস না এরকম ডিভাইড হয়ে গেছে, তাহলে বলো তো এই পার্ট গুলোর নাম কি? তখন কিন্তু তোমাকে বলতে হবে ভাই এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। একই ভাবে যদি সেকেন্ডারি ব্রঙ্কাস থেকেও আরো ভাগের সৃষ্টি হয়, তাহলে যদি বলতাম বলো তো তাহলে এগুলোর নাম কি, তখন কিন্তু তোমাকে বলতে হবে টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে দেখো ব্রঙ্কাস কয় ধরনের হতে পারে, ব্রঙ্কাস হতে পারে প্রাইমারি ব্রঙ্কাস, ব্রঙ্কারি ব্রঙ্কাস হতে পারে সেকেন্ডারি ব্রঙ্কাস, আর T4 ব্রঙ্কাস হতে পারে টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে PST ব্রঙ্কাস তিন ধরনের। ট্রাকিয়ার প্রথম বিভাজনে যে ব্রঙ্কাসটা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে যে ব্রঙ্কাসটা পাবো সেটাকে বলা হবে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে যে ব্রঙ্কাসটা পাবো তাকে বলা হবে টারশিয়ারি ব্রঙ্কাস, ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা একটু পড়ি, এগুলো পরের পড়া কিন্তু আসবে, এই যে পড়াই দিলাম একসাথে। আচ্ছা আরেকটা কথা, যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা হচ্ছে এখানে আমি দেখাই দিই। এই দেখো তো যে এই যে ব্রঙ্কাসটা, খেয়াল করো এই যে ব্রঙ্কাসটা, দেখো এটা ধরো ফুসফুস, তাহলে এই যে ব্রঙ্কাসটা, ব্রঙ্কাসটা অন্য একটা কালার দিয়ে দেখে দাঁড়াও, দেখো তো ব্রঙ্কাসটা ফুসফুসের এই যে নীল কালার দিয়ে রং করা জায়গাটা দিয়ে প্রবেশ করছে না। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ব্রঙ্কাসের কি কোনো ব্লাড সাপ্লাই লাগে না, মানে ব্রঙ্কাসের কি খাদ্য লাগে না বেঁচে থাকতে গেলে? হ্যাঁ, ব্রঙ্কাসের কি বেঁচে থাকতে গেলে কোনো প্রকার মানে অক্সিজেনের প্রয়োজন হয় না? সবকিছুরই তো প্রয়োজন হয়। তাহলে এই যে খাদ্যটা নিয়ে আসবে, রক্ত নিয়ে আসবে বা ব্লাড নিয়ে আসবে, আর ব্লাডের চলাচলের মাধ্যম কি? ব্লাডের চলাচলের মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের ধমনী, না হয় শিরা, না হয় কৈশিক জালিকা। তাহলে এর ভেতর দিয়ে কিন্তু ধমনী ঢুকবে, এর ভেতর দিয়ে কিন্তু কৈশিক জালিকা ঢুকবে, এর ভেতর দিয়ে কিন্তু শিরা বের হয়ে যাবে। তাহলে ধমনী ঢুকবে, শিরা বের হয়ে যাবে, আবার দেখো ব্রঙ্কাস ঢুকতেছে। তাহলে এই যে জিনিসগুলো ঢুকতেছে বের হচ্ছে ফুসফুসের যে জায়গাটা দিয়ে, এই নীল কালারের জায়গাটা দিয়ে, এটার নামই হচ্ছে হাইলাম। তাহলে ফুসফুসের এই স্থানটার নাম কি? ফুসফুসের এই স্থানটার নাম হচ্ছে হাইলাম। ফুসফুসের এই স্থানটার নাম কি? ফুসফুসের এই স্থানটার নাম হচ্ছে
হাইলাম। আচ্ছা তাহলে তোমরা চিন্তা করো, দেখো এখানে কি লেখা আছে, বক্ষ গহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়। ট্রাকিয়ার শেষ প্রান্ত কয়টা শাখায় বিভক্ত হবে? দুটো শাখায় বিভক্ত হবে। এদের নাম হচ্ছে ব্রঙ্কাই অথবা ব্রঙ্কাস, ব্রঙ্কাই অথবা ব্রঙ্কাস। আর এগুলা ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। দেখছো তাই ওই যে ব্রঙ্কাস অথবা ব্রঙ্কাই ফুসফুসের হাইলাম দিয়ে গেছে। এই পাশে আসলে দেখাই দিই, এই দেখো ব্রঙ্কাস, এই যে এটা হচ্ছে, এটা ছিল ব্রঙ্কাস, তাহলে ব্রঙ্কাস এই যে ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করেছে। একই সাথে ধমনী, শিরা, কৈশিকজালিকা এগুলাও ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা এখন আসো তোমাদের ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং তিন ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের তিনটা খণ্ডে প্রবেশ করে, আর বাম ব্রঙ্কাসটি দুভাগে ভাগ হয়ে ফুসফুসের বাম ফুসফুসের দুটো খণ্ডে প্রবেশ করে। এই জন্য তোমার আসলে ফুসফুসের ভাগটা জানা থাকা লাগবে, যে তোমার ফুসফুসকে ফুসফুস দুইটা ফুসফুস, ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান ফুসফুস তিন ভাগে বিভক্ত, বাম ফুসফুস দুই ভাগে বিভক্ত, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে ডান ফুসফুস যদি তিনটা ভাগে বিভক্ত হয়, তাহলে ডান ফুসফুস যদি তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, তাহলে তোমার ডান ব্রঙ্কাসটি তিনটা খণ্ডে প্রবেশ করবে। একই কথা তোমার ডান ব্রঙ্কা, ডান ব্রঙ্কাসটা তো ডান ফুসফুসেই যাবে, তাই না? ডান ব্রঙ্কাস কোন ফুসফুসে যাবে? ডান ফুসফুসে। এখন তুমি যদি কোথাও যে দেখো যে এই ডান ফুসফুস, তোমার ডান ফুসফুস কোনটা বলো? ডান ফুসফুস কিন্তু এইটা, এটা কিন্তু রাইট, রাইট লাং, আর এটা হচ্ছে লেফট লাং। তাহলে ডান ফুসফুস যদি দেখো এরকম তিনটা খণ্ড ডান ফুসফুসে, তাহলে ডান ফুসফুসে যে ব্রঙ্কাস এটাও তিনটা খণ্ডে প্রবেশ করবে। আর বাম ফুসফুস কয় খণ্ড? বাম ফুসফুস এরকম দুই খণ্ডে বিভক্ত, ঠিক আছে? এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, দুই খণ্ড। তাহলে বাম ফুসফুসের যে ব্রঙ্কাসটা এটাও দুই দুইটা ভাগে বিভক্ত হয়ে, একটা হচ্ছে তোমার দুই ভাগে বিভক্ত হয়ে বাম ফুসফুসের দুইটা খণ্ডে প্রবেশ করবে, আর ডান ব্রঙ্কাসটি তিনটা খণ্ডে বিভক্ত হয়ে ডান ফুসফুসের তিনটা খণ্ডে প্রবেশ করবে। এই তো। আর আছে ব্রঙ্কিয়াল, দুই ধরনের আছে, তো পড়াইছি, প্রান্তীয় ব্রঙ্কিয়াল, শ্বসন ব্রঙ্কিয়াল। শ্বসন ব্রঙ্কিয়াল কোন অঞ্চলের অংশ? শ্বসন ব্রঙ্কিয়াল শ্বসন অঞ্চলের অংশ। আর প্রান্তীয় ব্রঙ্কিয়াল কার অংশ? প্রান্তীয় ব্রঙ্কিয়াল হচ্ছে তোমার বায়ু পরিবহন অঞ্চলের অংশ। একটু মনে করে দেখো, পড়াইছি কিন্তু আগের স্লাইডে। আচ্ছা চলে আসো ফুসফুস, ফুসফুস কয়টা? ফুসফুস হচ্ছে দুইটা, এই দেখো অলরেডি চলে আসছে। ফুসফুস সংখ্যায় হচ্ছে দুটো, এই দুইটাই তো আঁকাইছে না? ফুসফুস সংখ্যায় কয়টা? একটা, দুইটা। ফুসফুস হচ্ছে সংখ্যায় দুইটা। আচ্ছা ফুসফুস সংখ্যায় দুইটা, এবং এটা হচ্ছে গোলাপি রঙের। ফুসফুস কোন রঙের? ফুসফুস হচ্ছে গোলাপি রঙের, স্পঞ্জের মতো নরম। বাম ফুসফুসটা দুই খণ্ডে বিভক্ত, আকারে ছোট, এ দেখো 565 গ্রাম ওজন, এবং এটা হচ্ছে দুই খণ্ড বা দুই লোব বিশিষ্ট। আর ডান ফুসফুস কিন্তু আকারে বড়, ওজনে 625 গ্রাম, এবং ডান ফুসফুস তিন লোব বিশিষ্ট। ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে, আবরণটার নাম কি? ফুসফুসের বাইরে যে আবরণটা থাকে, এই আবরণটা দুই স্তর বিশিষ্ট, এবং এই আবরণের নাম হচ্ছে প্লিউরাল পর্দা, ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের ফুসফুসের যে আবরণ, ধরো এটা একটা ফুসফুস, ধরো এটা একটা ফুসফুস, আর এই ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে, আবরণটা ধরো আমি হচ্ছে লাল কালার দিয়ে দেখাচ্ছি, যে এই যে ফুসফুসের বাইরে যে আবরণটা, এই আবরণটা হচ্ছে তোমার প্লিউরাল পর্দা। ফুসফুসের বাইরে যে আবরণ, এই আবরণটা কি? এই আবরণটা হচ্ছে প্লিউরাল পর্দা, আবরণটার নাম কি? প্লিউরাল পর্দা, এবং এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট। তাহলে এই যে লাল কালারের যে পর্দাটা আঁকলাম, এটাই হচ্ছে প্লিউরাল পর্দা, এটাই কি? এটাই হচ্ছে প্লিউরাল পর্দা। কিন্তু এই প্লিউরাল পর্দা কিন্তু দুই স্তর বিশিষ্ট। এখন যদি দুই স্তর বিশিষ্ট হয়, তাহলে ধরো এইটা এই এটা আমি ধরো প্লিউরাল পর্দাটাই শুধু আঁকতেছি যে লাল কালি দিয়ে, ধরো এটা হচ্ছে প্লিউরাল পর্দা, আর এই মাঝখানে আরেকটা লেয়ার দিব, তো কারণ দুই স্তর বিশিষ্ট, ধরো এই যে, তাহলে এই ধরো টোটালটা হচ্ছে প্লিউরাল পর্দা। তাহলে প্লিউরাল পর্দার দুইটা পার্ট পেয়ে গেলে না, তোমরা দেখো তো যে এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে টোটালটাই একটা প্লিউরাল পর্দা আঁকছেন আপনি, এই যে এখানে টোটালি একটা প্লিউরাল পর্দা আপনি আঁকছেন। তাহলে এখানে এই যে এই বাইরের পার্টটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল পর্দা, আর ভেতরের এই পার্টটাকে বলা হয় হচ্ছে ভিসেরাল পর্দা। তাহলে প্লিউরাল পর্দারও আবার দুইটা পার্ট আছে, দেখছো? একটা হচ্ছে প্যারাইটাল স্তর, আর একটা হচ্ছে ভিসেরাল স্তর। কারণ আমি তো আগেই বলছি প্লিউরাল পর্দা কয় স্তর? দুই স্তর। তাহলে এই দেখো এই বাইরের দিকের একদম এই যে লাল কালারের যে বাইরের দিকের, এটা হচ্ছে প্যারাইটাল স্তর, আর ভেতরের দিকে যেটা এটা হচ্ছে ভিসেরাল স্তর। তাহলে এর মাঝখানে কিছু ফাঁকা জায়গা থেকে গেল না? এই ফাঁকা জায়গার ভেতরে ধরো হলুদ কালারের এগুলা, এই ফাঁকা জায়গার ভেতরে কিছু রস থাকে। ফাঁকা জায়গার ভেতরে কিছু কি থাকবে ভাইয়া? ফাঁকা জায়গার ভেতরে কিন্তু কিছু এরকম রস থাকবে, এই রসগুলোর নামই হচ্ছে প্লিউরাল রস। তাহলে ফাঁকা জায়গার ভেতরে কিছু কি থাকবে? ফাঁকা জায়গার ভেতরে কিছু রস থাকবে, এই রসটার নামই হচ্ছে প্লিউরাল রস, এই রসটার নামই হচ্ছে প্লিউরাল রস। ক্লিয়ার? এই তো। তাহলে চলো একটু দাগাই ফেলি আমরা বইটা, যে এই ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। দেখো ভেতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা বলা হয়ে থাকে, এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলা হয়ে থাকে, আর দুই স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে কি থাকবে? এই যে প্লিউরাল রস। আশা করি কারোর কোনো ঝামেলা নেই বোঝার।
কারণ পুরো আঁকায় দিছি কিন্তু পিউরাল রস টস দিয়ে প্যারাইটাল স্তর ভিসেরাল স্তর প্যারাইটাল কোনটা প্যারাইটাল হচ্ছে বাইরের স্তর আর ভিসেরাল কোনটা ভিসেরাল হচ্ছে ভেতরের স্তর এ তো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর করে আর্ট করে দিছি আর্ট মানে অ্যাট লিস্ট বোঝার জন্য যা দরকার তাই আমি আর্টিস্ট না ঠিক আছে আচ্ছা এবার আসো ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কাস যে অংশে প্রবেশ করবে তাকে বলা হবে হাইলাম হাইলাম তো পড়াইছি এবার বলছিলাম যে হাইলামের মাধ্যমে শুধু ব্রঙ্কাস ঢুকে তা কিন্তু না দেখো হাইলামের মাধ্যমে ধমনি ফুসফুসে প্রবেশ করতেছে তারপরে শিরা বের হয়ে যাচ্ছে লসিকা নালী বের হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব বের হয়ে যাচ্ছে আর একটা জিনিস মনে রাখবা ডান ফুসফুসে 10টা এবং বাম ফুসফুসে 8টা সেগমেন্ট থাকে তোমরা কিন্তু পড়ে আসছো ডান ফুসফুস 3 খণ্ডে বিভক্ত বা 3টা লোব বিশিষ্ট আর পড়ে আসছো কি বাম ফুসফুস 2 লোব বিশিষ্ট এখন জেনে রাখো ডান ফুসফুসের সেগমেন্ট থাকে 10টা বাম ফুসফুসের সেগমেন্ট থাকে 8টা ঠিক আছে আর প্রত্যেকটা সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত তাহলে লোবগুলা কিসে বিভক্ত সেগমেন্টে সেগমেন্টগুলা কিসে বিভক্ত লোবিউলে তাহলে এটা যদি আমি একটু ডায়াগ্রাম আকারে বলে দিই তোমাদেরকে তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে দেখো কি কি বলে দেবো তোমাদেরকে সেটা হচ্ছে যে ফুসফুসের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ফুসফুসগুলো লোবে বিভক্ত থাকে লোব থেকে লোব যখন আবার লোব যখন আবার বিভক্ত হয় তখন লোব থেকে হয় সেগমেন্ট সেগমেন্টগুলো যখন আবার বিভক্ত হয় সেগমেন্ট থেকে হবে হচ্ছে লোবিউল ঠিক আছে তাহলে লোব থেকে সেগমেন্ট সেগমেন্ট থেকে লোবিউল লোব থেকে সেগমেন্ট সেগমেন্ট থেকে লোবিউল একইভাবে ওই যে বলছিলাম না প্রাইমারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস তাহলে ট্রাকিয়া ভাগ হয়ে যে সেগমেন্ট যে ব্রঙ্কাস গুলো তৈরি করলো তার নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস থেকে সেকেন্ডারি আছে ওগুলো পরে আসতেছি সমস্যা নেই তাহলে এই ফুসফুসেই কিন্তু কি হয় বলো ফুসফুসেই কিন্তু তোমার রক্ত সংবন্ধন এবং পরিবেশের ভেতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটে ঠিক আছে তাহলে দেখো এখন জানা কথাবার্তা যে ট্রাকিয়ার বিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে অলরেডি পড়াই আসছি প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস তৈরি করে ওই যে লোব প্রাইমারি ব্রঙ্কাসটা বিভক্ত হয়ে ওই যে প্রাইমারি ব্রঙ্কাস হইছিল না ফার্স্টে যে ট্রাকিয়া দেখো এটা হচ্ছে ট্রাকিয়া তাহলে ট্রাকিয়ার দ্বিবিভাজনে এই যে একটা ব্রঙ্কাস এই যে একটা ব্রঙ্কাস এটার নামই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস এবার প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেকটা লোবে লোবে ঢুকবে তাহলে ধরো তোমার ডান ব্রঙ্কাসটা ডান ফুসফুসে গেল ডান ব্রঙ্কাসটা ডান ফুসফুসে গেল বাম ব্রঙ্কাসটা বাম ফুসফুসে গেল এখন ব্রঙ্কাস বাম ফুসফুসে যেয়ে দেখলো কি দুইটা সেগমেন্ট সরি দুইটা লোব তারপরে হচ্ছে ডান ব্রঙ্কাস ডান ফুসফুসে যেয়ে দেখলো কি তিনটা লোব তাহলে এখন তখন কি করলো দুইটা ব্রঙ্কাসই তাদের ফুসফুসের লোব অনুযায়ী আবার মানে ভাগ হয়ে গেল হয়ে ডান ব্রঙ্কাস তিনটা ভাগ হলো কারণ ডান ব্রঙ্কাস ডান ফুসফুসের ভেতরে যেই দেখতেছে তিনটা লোব আছে তাহলে তিনটা লোব তখন ডান ব্রঙ্কাসও তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল হয়ে ডান ব্রঙ্কাসটা তিনটা লোবের ভেতরে ঢুকেছে ঢুকে তাদের নাম হয়ে গেছে সেকেন্ডারি ব্রঙ্কাস যেই সেকেন্ডারি ব্রঙ্কাসের আর একটা নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস কারণ লোবে ঢুকতেছে তাই নাম হয়েছে সেকেন্ডারি ব্রঙ্কাস অথবা লোবার ব্রঙ্কাস ঠিক আছে আচ্ছা একইভাবে দেখো ডান ফুসফুসে হচ্ছে এরকম তিনটা লোবার ব্রঙ্কাস পাওয়া যায় বাম ফুসফুসে দুইটা লোবার ব্রঙ্কাস পাওয়া যায় এবার তোমাদের বললাম কি সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আবার যে ব্রঙ্কাস সৃষ্টি হবে তার নাম টারশিয়ারি ব্রঙ্কাস দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস সৃষ্টি হয় এখন কথা হচ্ছে এটার নাম আবার সেগমেন্টাল কেন কারণ তোমরা এই যে একটু আগে লিখে দিছি একটু আগে কি লিখে দিছি যে লোবগুলা বিভক্ত হয়ে লোবগুলা যখন ভাগ হয় তখন সেটাকে সেগমেন্টে পরিণত হয় তাহলে এবার লোবে যে ব্রঙ্কাসটা ঢুকতেছিল সেটার নাম ছিল কি লোবে যে ব্রঙ্কাস ঢুকতেছিল সেই ব্রঙ্কাসের নাম ছিল হচ্ছে লোবার ব্রঙ্কাস তাহলে সেগমেন্টের ভিতরে যে ব্রঙ্কাস ঢুকবে সেটার নাম কি হবে সেটার নাম তো সেগমেন্টাল ব্রঙ্কাসই হবে তাই না আর এটা কি ছিল সেকেন্ডারি ব্রঙ্কাস আর সেগমেন্টাল ব্রঙ্কাসের আরেক নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস এবার এই সেগমেন্টাল ব্রঙ্কাস গুলো আবার অনেকগুলো ভাগে ভাগ হবে ভাগে কি তৈরি করবে ভাগে তৈরি করবে হচ্ছে ব্রঙ্কিওল ভাগে কি তৈরি করবে ব্রঙ্কিওল আর এই ব্রঙ্কিওল গুলো কোথায় প্রবেশ করবে ব্রঙ্কিওল গুলো লোবিউলে প্রবেশ করবে তাহলে এগুলো হচ্ছে তোমার এই যে এই পাশের গুলো হচ্ছে তোমার স্থান এগুলো হচ্ছে তোমার স্থান আর এগুলো হচ্ছে ব্রঙ্কাস তাহলে ব্রঙ্কাস গুলো কোথায় থাকবে সেই স্থান গুলার নাম হচ্ছে লোব সেগমেন্ট লোবিউল আর এগুলো হচ্ছে তোমার ব্রঙ্কাস গুলার নাম তাহলে এই তো তাহলে সেগমেন্টে প্রবেশ করে এখানে সেগমেন্টাল ব্রঙ্কাস আবার বারবার বিভক্ত যে সূক্ষ্ম নালী সৃষ্টি করে তাকে ব্রঙ্কিওল বলা হয় যা এক একটা লোবিউলে প্রবেশ করে দেখছো যা পড়াইছি তাই যা পড়ানো হচ্ছে তাই সো এই বইগুলা কিন্তু পড়ে ফেলতে হবে আচ্ছা এবার এই তোমার যে ব্রঙ্কিওল যে এবার তুমি তৈরি করলা ঠিক আছে যে ব্রঙ্কিওলটা তৈরি করলো ব্রঙ্কিওল আবার কয় ধরনের হতে পারে ভাই দুই ধরনের প্রথম পেজেই পড়ে আসছো মনে করে দেখো একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল একটা ছিল শ্বসন ব্রঙ্কিওল বলো তো শ্বসন ব্রঙ্কিওল কার অংশ মনে মনে বলার চেষ্টা করো শ্বসন ব্রঙ্কিওল হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ আর প্রান্তীয় ব্রঙ্কিওল কার অংশ প্রান্তীয় ব্রঙ্কিওল হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অংশ
ঠিক আছে, তাহলে লোবিউলের ভেতরে প্রান্তীয় ব্রঙ্কিয়াল বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিয়াল গঠন করে, এরপরে অ্যালভিওলার নালি, অ্যাট্রিয়াম, থলি, এটা মনে রাখবা, নালি, তারপরে আসবে অ্যাট্রিয়াম, তারপরে আসবে থলি, পরিশেষে অ্যালভিওলাসে উন্মুক্ত হবে। প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠনটা দেখতে একটু উল্টো বৃক্ষের মতো, এই উল্টো বৃক্ষকে শ্বসন বৃক্ষ বলা হয়ে থাকে। উল্টো বৃক্ষকে কি বলা হয়ে থাকে, দেখো এটা একটা উল্টা বৃক্ষের মতো দেখায়, দেখছো, এই জন্য এই উল্টা বৃক্ষকে অনেক সময় শ্বসন বৃক্ষ বলা হয়ে থাকে। ফুসফুসের কাজগুলো অবশ্যই করতে হবে, যেমন ফুসফুস হচ্ছে মানুষের প্রধান শ্বসন অঙ্গ, তাহলে মানুষের প্রধান শ্বসন অঙ্গ কোনটা, মানুষের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, মানুষের প্রধান শ্বসন অঙ্গ কোনটা, ফুসফুস। এখানে কি হয়, এখানে মেইনলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটবে, এখানে মেইনলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটবে। তারপরে দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন হবে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে এটা ভূমিকা রাখে। মোস্ট ইম্পর্টেন্টলি 6 নম্বরটা করতে হবে যে ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন এবং হিস্টামিন সংরক্ষণ এবং বিমুক্ত করে, ঠিক আছে। আর 7 নম্বরটাও করবো ব্রাডিকিনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ এবং দেহ থেকে বের করে দেয়। আর মোস্ট ইম্পর্টেন্ট আরো 2টা পয়েন্ট আছে, দেখো আমাদের ফুসফুসের অ্যালভিওলাস থাকে না, আমাদের ফুসফুসের একদম ফুসফুসের একক বলা হয় কাকে জানো, অ্যালভিওলাসকে। যেমন তোমাদের আমি মেইনলি যেটা ক্লাস নিছিলাম 3 অধ্যায় কোর্স রসায়নে, সেখানে আমি বলছিলাম যে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেমন একইভাবে ফুসফুসের যে একক এটার নাম হচ্ছে অ্যালভিওলাস। সো অ্যালভিওলাসে যে ম্যাক্রোফেজ থাকে ওটার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আর এর মাধ্যমে তোমার জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা পসিবল হয়। জীবাণু যদি তোমার অ্যাটাক করে ফুসফুসে, তাহলে ফুসফুসের নিজস্ব কিছু ইমিউন সিস্টেম আছে, যেমন অ্যালভিওলার ম্যাক্রোফেজ দিয়ে সে জীবাণুকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। এছাড়াও অম্লক্ষারের ভারসাম্য অর্থাৎ পিএইচ নির্ণয় বা পিএইচ নিয়ন্ত্রণেও কিন্তু ফুসফুসের একটা ভূমিকা আছে। সো এই দাগানোর লাইনগুলো পড়বা। আর শ্বসনতন্ত্রে বায়ুপ্রবাহের যে গতিপথ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এনসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার সিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি যে আগে বাতাসটা কোথায় ঢোকে, আগে বাতাসটা তোমার ট্রাকিয়াতে মানে নাসা গহব্বর টহব্বর হয়ে ট্রাকিয়াতে আসলো, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে দেখো তুমি মিলাও চিত্রের সাথে মিলাও, ট্রাকিয়া, ট্রাকিয়া ভাগ হয়ে ব্রঙ্কাসে ঢুকলো, তারপরে ব্রঙ্কিওলে আসলো, তারপরে নালি, নালির পরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরে থলি। এটা আমি মনে রাখতাম এইভাবে অ্যালভিওলার পড়তাম, আমি পড়তাম নালি, অ্যাট্রিয়াম, থলি, আর নালি মানে কান নালি, অ্যালভিওলার নালি, অ্যাট্রিয়াম, থলি, লাস্টে চলে যাবে অ্যালভিওলাস। আর এই অ্যালভিওলাসে যেই কিন্তু তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এক্সচেঞ্জ হবে, অ্যালভিওলাসের ভেতরে যেই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসে দেখো অ্যালভিওলাস যে ফুসফুসের কার্যকারী একক, এটাই বলতে গেছিলাম যে ফুসফুসের কার্যকারী একক কোনটা, অ্যালভিওলাস, অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকারী একক। আচ্ছা এখন এই অ্যালভিওলাসের সংখ্যা দেখো, অ্যালভিওলাসেই মূলত ওই যে গ্যাসের এক্সচেঞ্জটা হয়, দেখো গ্যাস বিনিময়ের তল অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ সারফেস হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত, অর্থাৎ যত বয়স বাড়বে তোমার ততই তোমার অ্যালভিওলাসের সংখ্যা বাড়তে থাকবে, যত বয়স বাড়বে ততই অ্যালভিওলাসের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ অ্যালভিওলাসের সাথে বয়সের সাথে মানুষের বয়সের সাথে অ্যালভিওলাসের সম্পর্ক কেমন সমানুপাতিক, যত বয়স বাড়বে অ্যালভিওলাসের সংখ্যা তত বাড়বে। তাহলে দেখো নবজাতক শিশুর ফুসফুসে কত মিলিয়ন অ্যালভিওলাই থাকে, 20 মিলিয়ন, 8 বছরে, তাহলে একটা নবজাতক যে জন্মগ্রহণ করছে কেবল তার ফুসফুসে অ্যালভিওলাস আছে 20 মিলিয়ন, আর 8 বছর বয়সে অ্যালভিওলাসের সংখ্যা দাঁড়ায় কততে, 300 মিলিয়ন। অন্যদিকে একজন পূর্ণবয়স্ক মানুষ, সুস্থ মানুষের 2টি ফুসফুসে প্রায় 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে, যদি রেঞ্জে বলো তাহলে সেটা হবে 274 থেকে 790 মিলিয়ন, ঠিক আছে। আচ্ছা অ্যালভিওলাসের ব্যাস এবং হচ্ছে অ্যালভিওলাসের ব্যাস কত আর অ্যালভিওলাসের প্রাচীর কত মিটার পুরু, এটা কিন্তু তোমাকে জানতে হবে, এটাও তোমাকে জানতে হবে। তাহলে অ্যালভিওলাসের যে ব্যাস, অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, অ্যালভিওলাসের ব্যাস 0.2 মিলিমিটার, আর অ্যালভিওলাসের প্রাচীর হচ্ছে 0.2 মাইক্রোমিটার পুরু। এই 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউস, জানতে হবে। তাহলে অ্যালভিওলাসের ব্যাস কত মিলিমিটার পুরু, অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার পুরু, অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার পুরু, আর অ্যালভিওলাসের প্রাচীর হচ্ছে 0.2 মাইক্রোমিটার পুরু, ঠিক আছে। প্রাচীর 0.2 মাইক্রোমিটার পুরু, ব্যাস 0.2 মিলিমিটার পুরু, মিলিমিটার বড় নাকি মাইক্রোমিটার বড়, অবশ্যই মিলিমিটার বড়, এন্ড ব্যাসটা কিন্তু একটু বেশিই হয়, পুরুত্বটা একটু ছোট হবে, মানে একটু তোমার হচ্ছে পুরুত্বটা একটু কম হবে। তাহলে অ্যালভিওলাসের ব্যাস কত, অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার পুরো, আর অ্যালভিওলাসের তোমার প্রাচীরটা 0.2 মাইক্রোমিটার পুরো। মনে থাকবে তো যে কেন কোনটা বেশি কোনটা ছোট, মনে রাখবে ব্যাসটা একটু বেশিই হবে আর পুরুত্বটা একটু কম হবে। এই যে ধরো চারপাশে এই ব্রাকেট 2টা হচ্ছে পুরুত্ব, এটা একটু কম কিন্তু ব্যাসটা দেখো বড়, তো ব্যাসটা হচ্ছে 0.2 মিলিমিটার, এটা কিন্তু মনে থাকে না কোনটা কোনটা মিলিমিটার আর কোনটা মাইক্রোমিটার। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো
জাস্ট এ মিনিট। বাহ, এবার তো তোমাদের অনেক কিছু দিছে বইতে, এই যে টাইপ ওয়ান টাইপ টু এটা আগে ছিল না, যাই হোক ভালো কাজ করছে। আচ্ছা এখন খেয়াল করো, আচ্ছা এবার খেয়াল করো, সেটা হচ্ছে যে আচ্ছা আর তোমাদের অ্যালভিওলাসের প্রাচীর কিন্তু অত্যন্ত পাতলা। এখন কথা হচ্ছে কি ভাইয়া, এই অ্যালভিওলাসের প্রাচীর পাতলা কেন? এই পাতলা যদি না হয় তাহলে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান সম্ভব? ধরো এটা একটা, ধরো এটা একটা প্রাচীর, এখন এটা একটা প্রাচীর, আচ্ছা আমি তোমাদের এই বড়ই দেখাই যে অ্যালভিওলাসের প্রাচীরটা কেন পাতলা। ধরো এটা একটা অ্যালভিওলাসের প্রাচীর, এটাও একটা প্রাচীর, দেখো এটাও একটা প্রাচীর, একইভাবে এটাও একটা প্রাচীর। এখন তোমরা আমারে বলো তো যে কোন প্রাচীরটা দিয়ে অক্সিজেন মানে যে কোনো গ্যাসের সহজে আদান প্রদান সম্ভব। এটা আমি নাম্বার দিলাম ওয়ান, এটা আমি নাম্বার দিলাম টু। তুমি কিন্তু ইজিলি বলবো যে ভাই এক নাম্বারটা দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে সহজে আদান প্রদান করতে পারবে, কারণ প্রাচীরটা পাতলা। পুরু হইলে কি ওখান থেকে কোনো কিছু বের হইতে পারবে? পারবে না, যেহেতু অ্যালভিওলাস আমাদের, যেহেতু অ্যালভিওলাস কি আমাদের, অ্যালভিওলাস আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদান প্রদানের একমাত্র মাধ্যম, সো এটা তো পাতলা হইতেই হবে, না হতো কোনো কারণ দেখি না আমি। আর এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত, ঠিক আছে। আর এটা তো বললামই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ তোমার হচ্ছে, একটু পড়ে নিবা, অ্যালভিওলাস প্রাচীরে দুই ধরনের আবরণী কোষ থাকে, একটা হচ্ছে টাইপ ওয়ান, অ্যালভিওলাস প্রাচীরে দুই ধরনের কোষ থাকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে অ্যালভিওলাস প্রাচীরে দুই ধরনের কোষ থাকে, টাইপ ওয়ান কোষ এবং টাইপ টু কোষ। এই টাইপ টু কোষের ভেতরে, টাইপ টু কোষের প্রাচীরের ভেতরের দিকে সারফ্যাক্ট্যান্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড পদার্থ নিঃসরণ হয়। তাহলে অ্যালভিওলাসের যে প্রাচীরটা থাকে, ধরো এটা একটা অ্যালভিওলাসের প্রাচীর, এর ভেতরে দুই ধরনের কোষ আছে, টাইপ ওয়ান কোষ, দুই ধরনের কোষ, টাইপ ওয়ান কোষ আর হচ্ছে টাইপ টু কোষ। তাই এই টাইপ টু কোষ দিয়ে একটা পদার্থ নিঃসৃত হয় যেটা ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিডের মতো, সেই পদার্থটার নাম আছে সারফ্যাক্ট্যান্ট। এই সারফ্যাক্ট্যান্ট কি করে? সারফ্যাক্ট্যান্ট হচ্ছে তোমার অ্যালভিওলাস তরলের পৃষ্ঠটান হ্রাস করে এবং অ্যালভিওলাস যাতে চুপসে না যায় এই জিনিসটা রক্ষা করে। ধরো এটা একটা অ্যালভিওলাস, এখন এই অ্যালভিওলাসটা যদি চুপসে যায় তাহলে দেখো তো এর ভিতর দিয়ে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড খুব সহজে আদান প্রদান হওয়া সম্ভব? সম্ভব না চুপসে গেলে। কিন্তু জিনিসটা যদি এরকম টান টান অবস্থায় থাকে তাহলে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেগুলারলি আসতে পারবে, যেতে পারবে, আসতে পারবে, যেতে পারবে না? তাহলে এইটা কিন্তু, এই মেনটেন করাটা কিন্তু খুব জরুরি যে এটা যেন সবসময় একই অবস্থায় থাকে, এটা যেন চুপসে না যায়, এইটা মেনটেন করা কিন্তু খুব জরুরি যেন চুপসে না যায়। আর এই চুপসে না যাওয়ার জন্য একটা পদার্থ আল্লাহ তাআলা খরণ করায় দেয়, সেটা হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীর থেকে। অ্যালভিওলাসের প্রাচীরের কোন কোষ থেকে খরণ করায়? এই যে টাইপ টু কোষ থেকে, টাইপ টু কোষ থেকে একটা তোমার পদার্থ খরণ করায়, সেই পদার্থটার নাম হচ্ছে সারফ্যাক্ট্যান্ট। আর সারফ্যাক্ট্যান্ট কি করে? যাতে অ্যালভিওলাসের প্রাচীরটা চুপসে না যায় এটা থেকে আমাদেরকে, এটাই এই প্রিভিলেজটা আমাদেরকে দেয় যাতে অ্যালভিওলাসের প্রাচীরটা চুপসে না যায়। তাহলে দেখো কি বলা হয়েছে, অ্যালভিওলাসের তরলের পৃষ্ঠটান হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এবং সারফ্যাক্ট্যান্ট বিহীন অ্যালভিওলাস, যে অ্যালভিওলাসে সারফ্যাক্ট্যান্ট নাই সেই অ্যালভিওলাস কি সহজে চুপসে যাবে? তখন কি আর আদান প্রদান? তাহলে কথা কিন্তু বুঝতে হবে যে এই টাইপ টু কোষ থেকে ভাই অ্যালভিওলাস এই সারফ্যাক্ট্যান্ট খরণ হয়, সারফ্যাক্ট্যান্ট ঠিক কি করে অ্যালভিওলাসকে চুপসে যেতে দেয় না, এই অ্যালভিওলাস যে চুপসে যাচ্ছে এটা চুপসে যেতে দেয় না, এটা আগের অবস্থায় নিয়ে চলে আসে। তাহলে যদি অ্যালভিওলাস চুপসে না যায় তাহলে অ্যালভিওলাসের ভেতরে সহজে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান হবে। কিন্তু চিন্তা করো যে অ্যালভিওলাসে সারফ্যাক্ট্যান্ট খরিত হয় না, অর্থাৎ সারফ্যাক্ট্যান্ট বিহীন অ্যালভিওলাসটা কি হবে বলতো? সহজেই চুপসে যাবে আর আদান প্রদান হবে না। তাই কি বলা হয়েছে, সারফ্যাক্ট্যান্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এমসিকিউ এখানে আছে তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ আছে, এমসিকিউ দুইটা কি, সেটা হচ্ছে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে। তাহলে যে মানব ভ্রূণের বয়স 23 সপ্তাহ হয়েছে ওই মানব ভ্রূণে সর্বপ্রথম সারফ্যাক্ট্যান্ট করণ শুরু হয়। তাহলে সর্বপ্রথম সারফ্যাক্ট্যান্ট করণ শুরু হয় কত সপ্তাহ বয়সে? 23 সপ্তাহ বয়সী মানব ভ্রূণে। আর 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না, তাই অনেক সময় এই 24 সপ্তাহ বয়স পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয়া হয়। তাহলে একটা মানব ভ্রূণ, মানব ভ্রূণ নট মানব শিশু, ভ্রূণ এখনো ভ্রূণ অবস্থায় আছে, মায়ের পেটে আছে। তাহলে মায়ের পেটে থাকা অবস্থায় যখন 23 সপ্তাহ বয়স হয় মানব ভ্রূণের, তখন তার ফুসফুসের অ্যালভিওলাসের ভেতরে সারফ্যাক্ট্যান্ট করণ শুরু হয়। আর 24 সপ্তাহ আগে
মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। দুইটা পয়েন্ট মাথায় রাখবা, যে কত সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না, 24 সপ্তাহের আগে, আর কত সপ্তাহ বয়সে সর্বপ্রথম সার্পেন্টাইনকরণ শুরু হয়, 23 সপ্তাহ বয়সে বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সার্পেন্টাইনকরণ শুরু হয়। এই জন্য গর্ভপাতের অনুমতি দেওয়া হয় না, কারণ কি জানো? কারণ হচ্ছে 23 সপ্তাহ বয়স যখন একটা মানব ভ্রূণের হয়ে যাবে তখন কিন্তু তার ফুসফুস অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিচ্ছে, তখন কিন্তু ওই শিশুকে বা মানব ভ্রূণকে আর মেরে ফেলা যাবে না, কারণ তার অলরেডি সে অলরেডি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দিচ্ছে। কিন্তু তুমি এই 24 সপ্তাহের আগে অর্থাৎ সার্পেন্টাইন ক্ষরণ শুরুর আগেই যদি তুমি তাকে মানে মেরে ফেলে তাহলে আর তখন কোনো সমস্যা হয়। আচ্ছা, এখন আসো শ্বাসপেশী। আমাদের দেহে দুই ধরনের শ্বাসপেশী। আচ্ছা, এখানে একটু মাথায় রাখবা যে এটা আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের প্রাচীরটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে আবৃত, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে আবৃত, এটা মাথায় রাখবা। আর অ্যালভিওলাসে কিন্তু ইলাস্টিন তন্তু এবং কোলাজেন থাকে, এটাও একটু মাথায় রাখবা। অ্যালভিওলার ম্যাক্রোফেজ পড়াইছি তো তোমাদেরকে, আর সার্পেন্টাইন নিঃসরণকারী কোষ গুলাও পড়াইছি। এটাই তো সার্পেন্টাইন নিঃসরণকারী কোষটার নাম কি বলতো? টাইপ 2 কোষ। সার্পেন্টাইন নিঃসরণকারী কোষ কোনটা? টাইপ 2, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের শ্বাসপেশী আছে দুইটা, একটা হচ্ছে ডায়াফ্রাম পেশী আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশী। শ্বাসপেশী কয়টা আছে আমাদের? ডায়াফ্রাম পেশী এবং ইন্টারকোস্টাল পেশী। ডায়াফ্রাম পেশী মানে কি? ডায়াফ্রামের যে মাসেল বা মধ্যচ্ছদটা, মধ্যচ্ছদটা কি? আমাদের বক্ষ গহ্বর, এটা হচ্ছে আমাদের উদর গহ্বর, এর মাঝখান দিয়ে, তাহলে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে যে পর্দা তাকেই বলা হয় কিন্তু ডায়াফ্রাম। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে যে পর্দা তাকেই কিন্তু বলা হয় ডায়াফ্রাম। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে যে পর্দা, এটা ধরো এই যে, এটা ধরো এই যে, ধরো এটা হচ্ছে থোরাক্স মানে বক্ষ গহ্বর, আর এটা হচ্ছে উদর মানে অ্যাবডোমেন। তাহলে এই বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করেছে যে মাংসল পর্দা, এই মাংসল পর্দাটার নামই হচ্ছে ডায়াফ্রাম। আর ডায়াফ্রামে যে পেশি থাকে বা মাসেল থাকে তার নাম হচ্ছে ডায়াফ্রাম পেশি। ডায়াফ্রামে যে মাসেল থাকে বা পেশি থাকে তার নাম হচ্ছে ডায়াফ্রাম পেশি, ঠিক আছে? তাহলে এটা কি? এটা কিন্তু ডায়াফ্রাম, DIAPHRAGM। ডায়াফ্রাম বানানটা একটু খেয়াল করো সবাই, এটা অনেক সময় মেডিকেলে দেয় ডায়াফ্রাম, PHRAGM। প্রশ্বাস গ্রহণ করতেছো তখন কিন্তু তোমার, এ দেখো একটু খেয়াল করে দেখো, নিজের নিজেরা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করবা, নিজে যখন প্রশ্বাস গ্রহণ করবা তখন দেখবা কি তোমার এই যে বক্ষ গহ্বরের তোমার রিবস গুলা স্টার্নাম সহ এরকম সামনের দিকে মানে উপরের দিকে এবং সামনের দিকে উত্তোলিত হয়। তুমি যখন নিঃশ্বাস ছাড়ো তখন কিন্তু এটা পেছনের দিকে সরে আসে আবার নিচের দিকে নেমে যায়। তাহলে দেখো কাইন্ড হচ্ছে রিভার্স, কিন্তু খেয়াল করো মানে উপরের দিকে ওঠে সামনের দিকে যায়। আবার তুমি যখন নিঃশ্বাস ছেড়ে দাও তখন তুমি এটা একটা, ধরো তুমি একটা বস্তু উপরে উঠায় সামনে নিলে, এবার তোমার আমি বললাম কি তুমি এটা আবার আগের অবস্থায় নিয়ে যাও, তো তাহলে তুমি ওটা কি আবার পিছনে আনবা নিচে নামাবা? ঠিক এই ঘটনা ঘটে। তুমি যখন প্রশ্বাস গ্রহণ করবা তখন তোমার রিবস গুলা স্টার্নাম সহ উপরের দিকে উঠে সামনের দিকে যায়। তুমি যখন আবার নিঃশ্বাস ছেড়ে দিবা তখন পেছনের দিকে আসবে, নিচের দিকে নামবে, ঠিক আছে? আর এই যে রিবস উপরে উঠতেছে সামনের দিকে যাচ্ছে আবার পেছনের দিকে আসছে নিচের দিকে নামছে, এই দুইটা কাজ করতে তোমার দুই ধরনের পেশি কাজ করে, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি আর একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। এখন তোমার তো অলরেডি বুঝালাম যে ডায়াফ্রাম পেশি কোনটা, এই যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে যে মাংসল পর্দা এটার নামই হচ্ছে ডায়াফ্রাম, আর ডায়াফ্রামে যে পেশি থাকে তার নামই হচ্ছে ডায়াফ্রাগমেটিক মাসেল বা তোমার ডায়াফ্রাম পেশি, এটাকেই বলা হবে ডায়াফ্রাগমেটিক মাসেল, এটাকেই বলা হবে ডায়াফ্রাগমেটিক মাসেল বা ডায়াফ্রাম পেশি। আর হচ্ছে তোমার দুইটা রিবসের ভেতরে যে মাসেল গুলো থাকে, দুইটা রিবসের ভেতরে যে মাসেল থাকে সেটার নামই হচ্ছে, এই যে ধরো দুইটা রিবসের ভেতরে যে, ধরো এগুলো হচ্ছে মাসেল, এই যে লাল কালারের এগুলো, এটার নামই হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, কারণ এই রিবস গুলাকে বলা হয় হচ্ছে কোস্টো। মাথায় রাখবে রিবস গুলাকে কি বলা হয়? কোস্টো। তাহলে দুইটা কোস্টোর মাঝখানে যে মাসেল থাকে তার নাম কি? ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এই লাল কালার গুলার এগুলোর নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? তাহলে এই দুই মাসেল কিন্তু তোমার কাজ করে। তাহলে এই প্রধান কাজগুলো একটু পয়েন্ট করে পড়ে নিবা, আমি তোমাদের জাস্ট দাগাই দিচ্ছি। যেমন অ্যালভিওলাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের স্থান, ফুসফুসের কার্যকরী একক, ঠিক আছে? ব্রঙ্কাইগুলো একটু পড়বা, বায়ু যাতায়াতের জন্য করিডোর প্রদান করে, বায়ুকে ফিল্টার করে। তারপরে হচ্ছে ষড়যন্ত্র পড়বা, ষড়যন্ত্র হচ্ছে ট্রাকিয়াকে বহিরাগত বস্তু থেকে রক্ষা করে। হ্যাঁ, এই হচ্ছে ডায়াফ্রাম পড়বা, এইগুলাই আর কি।
আর ফুসফুস তো প্রধান শ্বসন অঙ্গ, প্লিউরা সম্পর্কে পড়াইছি, চলে আসো নেক্সট স্লাইড। শ্বসনতন্ত্রের কাজ নিজেরা পড়ে নিবা, জাস্ট হেডলাইন। শ্বসন গ্যাসের বিনিময় শক্তি উৎপাদনে সাহায্য করে, পানি সাম্য নিয়ন্ত্রণ করে, তাপ নিয়ন্ত্রণ করে, অ্যাসিড ক্ষারের সাম্যতা রক্ষা করে, শব্দ উৎপন্ন করে, ল্যারিংস এর মাধ্যমে কিন্তু শব্দ উৎপন্ন হয়। তারপরে হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে কি, দেহের ভেতরের যে অবস্থা এটা বজায় রাখতে সাহায্য করে, অভ্যন্তরীণ অবস্থা যেটা আর কি, অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখে। উদ্বায়ী গ্যাস, দেহ থেকে কিছু উদ্বায়ী গ্যাস যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলো নিষ্কাশনে হেল্প করে। তারপরে দূষিত পদার্থের প্রবেশ রোধ করে, হরমোন এবং আয়নের ঘনত্ব কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই শ্বসনতন্ত্রের কাজটা কিন্তু তোমার পরীক্ষায় সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য কিন্তু 100% ইম্পর্টেন্ট। সো এটাকে অনেক ইমফেসিস দিয়ে পড়ার চেষ্টা করবে, এটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে তোমাদের ল্যারিংস এর মাধ্যমে শব্দ উৎপন্ন, এটা কিন্তু অলরেডি তোমরা পড়ে আসছো যে ষড়যন্ত্রের ভোকাল কর্ড থেকে কয়টা বলতো, এই ল্যারিংস এ, ল্যারিংস এ ভোকাল কর্ড কয়টা থাকে বলো, ষড়যন্ত্রের ভোকাল কর্ড কয়টা থাকে? এই যে ল্যারিংস বলা হয়েছে না, ল্যারিংস মানে কি, ল্যারিংস মানে কিন্তু ষড়যন্ত্র, ল্যারিংস মানে কি, ল্যারিংস মানে কিন্তু ষড়যন্ত্র। আর ল্যারিংস এ ভোকাল কর্ড কয়টা থাকে বলো, ল্যারিংস এ ভোকাল কর্ড থাকে হচ্ছে 6টা। তাহলে ল্যারিংস এ 6টি ভোকাল কর্ড থাকে, ল্যারিংসে 6টি ভোকাল কর্ড থাকে, ঠিক আছে, মানে 6টা স্বররজ্জু। বাংলায় যদি বলো এটার নাম হচ্ছে স্বররজ্জু, স্বররজ্জু, ঠিক আছে। আর হচ্ছে তোমার নিঃশ্বাসের মাধ্যমে কত এমএল পানি বের হয়ে যাবে, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400-600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। আর এগুলো তো পারবাই, শ্বসন গ্যাসের বিনিময়ে শক্তি উৎপন্ন, পানি সাম্য, তাপ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, তারপরে অ্যাসিড ও ক্ষারের সাম্যতা রক্ষা করে, মানে দেহের এই যে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করবে। তারপরে হোমিওস্ট্যাসিস মানেই হচ্ছে স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, উদ্বায়ী গ্যাস, কিছু উদ্বায়ী গ্যাসগুলোর নাম মনে রাখবা যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলো নিষ্কাশনে কিন্তু হেল্প করে থাকে। আর দূষিত পদার্থ রোধ করতে, ওই যে দূষিত পদার্থের প্রবেশ রোধ করে কার মাধ্যমে, অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে কিছু ব্যবহারিক, যেমন এখানে তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, এখানে তোমার ফুসফুসের অনুচ্ছেদ দেওয়া আছে, ঠিক আছে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস যদি একটু খেয়াল করো তাহলে তুমি অবাক হবা যে এই দেখো, এই যে সাদা কালারের এই পার্ট গুলো দেখতেছো না, ধরো আমি এগুলো এখন নীল কালার করে দিচ্ছি, তাহলে এই এই সরি লাল কালার করে দিচ্ছি, লাল কালারের এই পার্টটার নাম হচ্ছে অ্যালভিওলাই অথবা অ্যালভিওলাস, অ্যালভিওলাই অথবা এটার নাম কি অ্যালভিওলাস। তাহলে এটা একটা অ্যালভিওলাই, আবার চিন্তা করো এই পাশে যেটা কালার করতেছি এটা হচ্ছে আরেকটা অ্যালভিওলাই, তাহলে ওটা একটা অ্যালভিওলাই ছিল আর এটা ধরো আরেকটা অ্যালভিওলাই। এখন তুমি চিন্তা করো তো এই দুইটা অ্যালভিওলাইয়ের মাঝখানে একটা কিন্তু তোমার ব্যবধায়ক আছে, একটা জিনিসটা খেয়াল করছো, সেটা ধরো তোমার আঁকি আমি এই কালার দিয়ে ইন্ডিকেট করতেছি। তাহলে দেখো দুইটা অ্যালভিওলাইয়ের মাঝখানে কিন্তু এই যে একটা ব্যবধায়ক আছে, এই ব্যবধায়কটার নাম কি জানো? তাহলে দুইটা অ্যালভিওলাইয়ের মাঝখানে যে লাল কালারের এই দুইটা কিন্তু দুইটা অ্যালভিওলাই, তাহলে দুইটা অ্যালভিওলাইয়ের মাঝখানে যে ব্যবধায়ক থাকে এই ব্যবধায়কটার নাম কি জানো? এই ব্যবধায়কটার নাম হচ্ছে ট্রাবেকুলা বা ট্রাবেকুলি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু যে দুইটা অ্যালভিওলাই কোন ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থেকে, যেমন দুইটা নাসা রন্ধ্র নেজাল সেপ্টাম দিয়ে পৃথক ছিল, একইভাবে দুইটা অ্যালভিওলাই ট্রাবেকুলি একক দ্বারা পৃথক থাকে, দুইটা অ্যালভিওলাই ট্রাবেকুলি একক দ্বারা পৃথক থাকে। কই বলতো লাইনটা কোথায় আছে, লাইনটা কোথায় আছে আমাকে একটু দেখাও, এই দেখো অ্যালভিওলাই গুলি ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালভিওলাই, আর এখানে তেমন কিছু লাগবে না, বাদ বাকি পয়েন্ট গুলো একটু রিডিউস দিও। তারপরে চলে আসে শ্বসনের শারীরবৃত্তীয়, যে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, অলরেডি অন্তঃশ্বসন কিন্তু তোমাদেরকে আমি পড়াই ফেলছি, কিভাবে বলতো, ওই যে বলছিলাম না যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, ওই অক্সিজেন গুলো তোমার সেলের ভেতরে যাচ্ছে, তোমার সেলের ভেতরে অলরেডি খাদ্য সার আছে, এই দিয়ে লিখাইছিলাম না এখানে যে কি কি আছে, তোমার হচ্ছে গ্লুকোজ আছে, অ্যামাইনো অ্যাসিড আছে। এবার কি করে, অক্সিজেন এই খাদ্যগুলোকে যে ভেঙে ফেলে, ভেঙে দুইটা জিনিস উৎপন্ন করে, বলছিলাম কি কি উৎপন্ন করে বলছিলাম বলতো, অ্যালভিওলাস হচ্ছে দুইটা জিনিস উৎপন্ন করে, একটা হচ্ছে মানে সরি অ্যালভিওলাস বলতেছি তোমার ওই যে অক্সিজেনটা যখন ওই তোমার কোষগুলোর ভেতরে যাচ্ছে তখন কোষের যে খাদ্য আছে খাদ্যগুলোকে অক্সিজেন কি করতেছে, জারিত করতেছে অথবা ভেঙে ফেলতেছে, ভেঙে দুইটা জিনিস উৎপন্ন করতেছে, এটিপি উৎপন্ন করতেছে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এই এটিপি তোমার দেহে চলার জন্য যে শক্তি দরকার সেই শক্তির যোগান দিচ্ছে হচ্ছে এটিপি, আর কার্বন ডাইঅক্সাইড তুমি দেহের বাইরে বের করে দিচ্ছ, তাহলে এটাই কিন্তু আলটিমেটলি তোমার অন্তঃশ্বসন। তাহলে শ্বসন দুই ধরনের, এবং এখান থেকে কিন্তু মেডিকেল এখান থেকে কোশ্চেন আসে, সেই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ। তো কি, যেমন দেখো বহিঃশ্বসন, শ্বসন দুই ধরনের আছে, বহিঃশ্বসন একটা হচ্ছে অন্তঃশ্বসন। শ্বসন কাকে বলে সেটা তুমি জানোই, দেখো পরিবেশ থেকে অক্সিজেন দিয়ে কোষের ভেতরে যে খাদ্য, এখানে গ্লুকোজের কথা বলা আছে, আলটিমেটলি সকল খাদ্য এই খাদ্যবস্তুকে জারিত করে কি উৎপন্ন করে, দেখো শক্তি উৎপন্ন করে আর লাস্টে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। তাহলে যা বলছি তাই, যা বললাম তাই আছে। তাহলে পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে কোষের ভিতরে যাচ্ছে অক্সিজেন, কোষের ভিতরে অলরেডি খাদ্য আছে, খাদ্যগুলোকে ভেঙে অথবা জারিত করে শক্তি বা এটিপি তৈরি, এটিপি বা শক্তি তৈরি করতেছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শ্বসন। তাহলে যে প্রক্রিয়ায় অক্সিজেন
সেলের ভেতরের খাদ্যগুলোকে জারিত করে শক্তি উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে নিষ্কাশিত করে দেয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শ্বসন। শ্বসন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসনের ইংলিশ নাম হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, কারণ রেসপিরেশন মানে শ্বসন, এক্সটার্নাল মানে বাইরের দিকে, আর অন্তঃশ্বসনের নাম হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। তাহলে যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের রক্ত, শ্বসন অঙ্গের রক্ত এবং পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাকে বহিঃশ্বসন বলে। তাহলে বহিঃশ্বসনে কি হবে, শ্বসন গ্যাসটা রক্ত এবং পরিবেশের মধ্যে বিনিময় ঘটবে, আর অন্তঃশ্বসনে শ্বসন প্রক্রিয়াটা মানে তোমার শ্বসন গ্যাসগুলা রক্ত এবং পরিবেশ না, রক্ত এবং কোষের মধ্যে তোমার হচ্ছে এর ইয়েটা ঘটবে। তাহলে দেখো, দেহ কোষ এবং রক্তে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে অন্তঃশ্বসনে, আর রক্ত এবং পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে বহিঃশ্বসনে। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ল্যান্ডমার্ক দাগাই ফেলো। আর এখানে যে শক্তি উৎপন্ন হয় অন্তঃশ্বসনে, যে শক্তি উৎপন্ন হবে এটা তো আগেই বলছি, শক্তি উৎপন্ন হবে কোন শ্বসনে, অন্তঃশ্বসনে। বহিঃশ্বসনে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয় না। তাহলে যেখানে শক্তি উৎপন্ন হয় সেখানে কিন্তু এনজাইমের ভূমিকা থাকে, কিন্তু দেখো বহিঃশ্বসনে কোনো এনজাইমের ভূমিকা নাই, কারণ এখানে শক্তি তৈরি হয় না। পোস্টাশ্বাসের কার্যক্রম মেকানিজম অলরেডি বুঝাই দিছি, ওই যে ওই উপরের দিকে ওঠে, দুই ধরনের পেশি কাজ করে, একটা হচ্ছে তোমার ডায়াফ্রাম পেশি আর একটা হচ্ছে তোমার ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে। এই প্রশ্বাস বা শ্বাস গ্রহণ আছে, ওই যে স্টার্নাম, দেখো স্টার্নাম উপরের দিকে ওঠে, সামনে সঞ্চালিত হয়, বক্ষের অগ্রপশ্চাৎ অনুপ্রস্থ বৃদ্ধি হয়। বক্ষের অগ্রপশ্চাৎ ব্যাস মানে কি বললা হচ্ছে বলো তো, যখন প্রশ্বাস নিচ্ছ এই যে অগ্রপশ্চাৎ মানে হচ্ছে এই বরাবর, দেখো এই বরাবর আর অগ্রপশ্চাৎ, আর যদি বলে হচ্ছে মানে সাইড টু সাইড ট্রান্সভার্স মানে এই বরাবর, ঠিক আছে। একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর লম্বালম্বি। লম্বালম্বি কোনটা বলো তো, তোমরা তো একটু বুদ্ধি খাটাই বলো তো, যে তোমার হচ্ছে কোন পেশির কারণে এই এই বরাবর ব্যাসটা বেড়ে যাবে, এটা কিন্তু ইন্টারকোস্টাল পেশি। আর লম্বালম্বি ব্যাসটা বাড়বে কার কার কারণে বলো তো, এটা আমার লম্বালম্বি ব্যাসটা বাড়বে কার কারণে, এই ডায়াফ্রামের কারণে। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু কমন সেন্স, এটা কি, এটা কিন্তু কমন সেন্স, ঠিক আছে। যে এই বরাবর, এই যে এই বরাবর ব্যাসটা বাড়ে কার কারণে, ইন্টারকোস্টাল পেশির কারণে, আর এই বরাবর ব্যাসটা বাড়ে কার কারণে মানে লম্বালম্বি ব্যাসটা বাড়ে কার কারণে, যখন তুমি প্রশ্বাস গ্রহণ করো লম্বালম্বি ব্যাসটা বাড়ে কার কারণে, এটা হচ্ছে ডায়াফ্রামের কারণে, কারণ ডায়াফ্রাম কিন্তু নিচে থাকে। সো ডায়াফ্রামকে যদি তুমি চিন্তা করো, ডায়াফ্রামকে তুমি যদি এরকম করে নিচের দিকে সংকুচিত করে দাও, ডায়াফ্রামকে যদি নিচের দিকে সংকুচিত করে দাও, তাহলে কিন্তু তোমার এই লম্বালম্বি ব্যাসটা বেড়ে যাচ্ছে। আর ডায়াফ্রামকে যদি তুমি সামনের দিকে মানে এই বরাবর প্রসারিত করে নাও, তাহলে কিন্তু তোমার এই লম্বালম্বি ব্যাসটা কমে যাবে। তাহলে এই জিনিসগুলাই বলা হয়েছে। তাহলে অক্সিজেন গ্রহণ করে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল, অ্যালভিওলার নালি হয়ে ফুসফুসে প্রবেশ করতেছে, এগুলো পারবা, নিঃশ্বাস ট্যাক ট্যাক করে নিও। আচ্ছা এই তো, আর এই যে লাস্টের এই পয়েন্টটা না, এখান থেকে তোমার এমসিকিউ আসবে আসবে এবং আসবে ইনশাল্লাহ। সো এখান থেকে এমসিকিউর জন্য ভালো করে প্রিপারেশন নিবা, পড়বা, যে শ্বসন একটা ছন্দময় প্রক্রিয়া, তারপরে পূর্ণবয়স্ক মানুষের বিশ্রামকালে প্রতি মিনিটে 14-18 বার শ্বসন হয়, আর নবজাতক শিশুকে কয়বার শ্বসন হয়, দেখো একজন পূর্ণবয়স্ক মানুষ, তোমরা আমরা আমরা কি প্রতি মিনিটে আমরা 14-18 বার শ্বসন সম্পন্ন করি, যেমন এরকম একবার শ্বসন, দুইবার শ্বসন, তিনবার শ্বসন, চারবার শ্বসন। তাহলে এইভাবে হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতি মিনিটে 14-18 বার। কিন্তু তুমি একটা নবজাতক শিশু যে জন্মগ্রহণ করছে, ওর পেটের দিকে একটু তাকায় দেখো তো, ও দেখবা কি কন্টিনিউয়াসলি এমন শ্বসন নিচ্ছে, অর্থাৎ প্রতি মিনিটে 30 থেকে প্রতি মিনিটে একজন একজন শিশু প্রতি মিনিটে 40 বার শ্বসন সম্পন্ন করতেছে, আর তোমার মতো সুস্থ পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে 14-18 বার শ্বসন সম্পন্ন করতেছে, ঠিক আছে। তবে ব্যায়াম বা অন্যান্য কারণে তোমার শ্বসনের হার দ্রুত হতে পারে, এটা আলাদা বিষয়। প্রশ্বাস নিঃশ্বাসের ভেতরে পার্থক্য একদমই সহজ, দেখো তো প্রশ্বাস নিতে শক্তি লাগে, কিন্তু নিঃশ্বাস ছাড়তে কি কোনো শক্তি লাগে, দেখো আমি এবার নিঃশ্বাস ছাড়বো এটা খেয়াল করবো, দেখছো এরম করে দিচ্ছে। তাহলে নিঃশ্বাস নিষ্ক্রিয় প্রক্রিয়া, প্রশ্বাস সক্রিয় পদ্ধতি। প্রশ্বাসের মাধ্যমে বক্ষব্যঞ্জনের পোষকাগুলো উপরের দিকে এবং বাইরের দিকে বিচলন, এটা তো বারবারই বলতেছি, সামনের দিকে যাচ্ছে। আর নিঃশ্বাসের সময় কি হবে, এগুলা তার ওজনের কারণে নিচের দিকে নেমে যাবে, দেখো নিঃশ্বাসের সময় বক্ষব্যঞ্জনের পোষকাগুলো নিচের দিকে এবং ভেতরের দিকে বিচলন ঘটে, দেখছো ভেতরের দিকে নিচের দিকে, প্রশ্বাসের সময় উপরের দিকে বাইরের দিকে, প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে এবং সমতল হয়ে যায়, দেখছো প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে কেন নামে, ধরো ডায়াফ্রাম এদিকে চিন্তা করো, ধরো এটা হচ্ছে তোমার বক্ষগহ্বর,
আর নিচে উদর গহ্বর আছে মাঝখানে, তাই যে এই এই আমার এই হাতটা ধরা হচ্ছে তোমার ডায়াফ্রাম। তাহলে কি হবে, যখন তুমি প্রশ্বাস গ্রহণ করবা তখন কি তোমার বক্ষ গহ্বরের আয়তন বাড়তে হবে না? তা বাড়তে হলে তোমার এই এই হাতটা তো ডায়াফ্রাম, তাহলে ডায়াফ্রাম কোন দিকে নামবে? ধরো তোমার বক্ষ গহ্বরের আয়তন বাড়বে। আমি কিন্তু আগেই বলেছি যে ডায়াফ্রাম কি করে, লম্বালম্বি ব্যাসটা বাড়ায়, লম্বালম্বি লম্বালম্বি। তাহলে দেখো তো ডায়াফ্রাম কি উপরে উঠলে তোমার বক্ষ গহ্বরের আয়তন কমবে। তাহলে প্রশ্বাস নেওয়া মানে কি, তুমি ভেতরে বাতাস ঢুকাচ্ছ, তাহলে কি হবে বলো তো, ডায়াফ্রামটা নিচের দিকে নামবে। তাই বলা হয়েছে যে প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে, আর নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম কি হবে তাহলে, তাহলে নিঃশ্বাসের মাধ্যমে কি বাতাস বের করে দিচ্ছে, তাহলে এই জায়গা কমে যাবে। তাহলে আগে যেটা এরকম নিচে নামাই দিছিলে, এবার এটা উপরের দিকে উঠে আসবে, এবং উপরের দিকে উঠে এই জিনিসটা এরকম দেখো, তোমাদের ডায়াফ্রামটা আসলে এমন থাকে। তাহলে তুমি যখন প্রশ্বাস গ্রহণ করতেছো তখন কিন্তু তুমি এই ডায়াফ্রামের উপর প্রেশার দিচ্ছ, বাতাসের প্রেশার আসতেছে, তখন কিন্তু ডায়াফ্রামটা আগে এমন ছিল, ডায়াফ্রামটাকে এমন ছিল। এবার ডায়াফ্রাম কি হবে, তুমি যখন ভেতরে মেলা মেলা বাতাস ঢুকাবো তখন কি হবে বলতো, তুমি এর উপরে প্রেশার ক্রিয়েট করবা, এই জিনিসটা এরকম থেকে আস্তে আস্তে এরকম সমতল হয়ে যাবে। এবার তুমি যখন নিঃশ্বাস ছেড়ে দিবা তখন কিন্তু জিনিসটা, এটা হচ্ছে প্রথম অবস্থা ছিল, তুমি যখন প্রশ্বাস গ্রহণ করলা তখন জিনিসটা এরকম হয়ে গেল ডায়াফ্রাম। এবার তুমি যখন আবার নিঃশ্বাস ছেড়ে দিবা তখন কিন্তু ডায়াফ্রামটা এরকম হয়ে যাবে, অর্থাৎ দেখো ধনুকের মতো হয়ে গেছে। এখানে একটা তীর লাগাই দাও, দেখো ধনুকের মতো হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? তাহলে কি বলা, নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে গিয়ে ধনুকের মতো হয়ে যায়। পাঁচ ছয় পয়েন্ট নিজেরা পড়ে নিয়ে বুঝে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এই ছিল আমাদের টপিক 1।